পিরোজপুরে বেড়েছে বরই চাষ। প্রায় অর্ধশত বাগানে বরই চাষ করে সাফল্য পেয়েছেন কৃষকরা। বাগানো ক্ষেতে কাজ করছে নারীরাও। মাঠে কাজ করার পাশাপাশি বাড়ির আঙ্গিনায় অনেকে চাষ করছে কুল বরই। উৎপাদন খরচ ও ঝুঁকি কম থাকায় বরই বাগান করার আগ্রহ বেড়েছে কৃষকদের। এবছর উপজেলার বরই বাগান করেছে 200 চাষি। পিরোজপুর সংবাদদাতার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন আফরোজা সুলতানা। পিরোজপুরের নাজিরপুরে বাড়ির আঙ্গিনা এবং ক্ষেতের আলে বরই আবাদ করে সফলতা পেয়েছেন কৃষকরা। উপজেলার তারাবুনিয়া, ঘিলাতলা, দীঘির যানসহ কয়েকটি গ্রামে নানা জাতের কুল বরই চাষে সফলতা পেয়েছেন 200 চাষি। চলতি বছর বরই বাম্পার ফলন হয়েছে, এতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এ বরই চাষ। সেই সাথে বৃদ্ধি পাচ্ছে উদ্যোক্তার সংখ্যাও। চাষিরা জানান, প্রতি কেজি বরই পাইকারি বিক্রি করছেন 50 থেকে 60 টাকা। আকারে বড় ও সুস্বাদু হওয়ায় এর ব্যাপক চাহিদা রয়েছে, ফলে জেলার বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে বরই কিনে নিয়ে যাচ্ছেন বাগান থেকেই। 100 হইতে 150 কৃষক, তাদের সবাইরই বরই, লিচু, আম চাষ করি এবং বরইতে আমরা অনেক লাভবান। বরইটা মিষ্টি বেশ, এবং সাইজেও দেখছেন যে অন্যান্য এলাকার চেয়ে যে সাইজটা একটু বড় আছে, তো কৃষকরাও এখানে দামটাও ভালো পায়। এ উপজেলায় কৃষিকাজে পুরুষের পাশাপাশি সমানতালে এগিয়ে নারীরাও। প্রতিটি গ্রামেই দেখা যায় কৃষিতে নারীর সমান অংশগ্রহণ। আমি আমার হাজব্যান্ডের সাথে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করি এবং গত বছরের চেয়ে এবছর বরই অনেক ভালো হয়েছে। এই এলাকায় যত নারীরা আছে বেশিরভাগ এই বরইর ফলনটার সাথেই আছে জড়িত। বরইর ফলন ভালো হয়েছে, দামও ভালো পাচ্ছি। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সার বীজ সহ নানান সহযোগিতা করায় নাজিরপুরে কৃষকরা সফলতা দেখছেন সব ক্ষেত্রে, দাবি স্থানীয় কৃষি অফিসের। চাষিদের আমরা আসলে আর্থিক সহযোগিতাভাবে করতে পারি না, তবে আমরা যেটা করি, আমাদের যে বিভিন্ন ফল বাগান প্রদর্শনী আছে তার মধ্যে 2-4টা করে কুল বাগান দিয়ে যেন চাষিরা বুঝতে পারে যে কুল চাষটা আসলে কি, কত সহজ একটা চাষ, অল্প সময়ের মধ্যে খুব দ্রুত ফলন পাওয়া এবং বেশি ফলন পাওয়ার সম্ভাবনা আছে। নাজিরপুরে ছোট বড় মোট অর্ধশত বরইয়ের বাগান রয়েছে। এবছর এ উপজেলায় 15 হেক্টর জমিতে কুল বরইয়ের চাষ হয়েছে, যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।